ইনু মঞ্জু ও বাদশাহ নৌকা ডুবি। কুষ্টিয়া দুই আসনে নৌকা প্রার্থী জাসদ সভাপতি হাসান হক ইনু ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। আরেফিন 1,15,799 ভোট পেয়ে জয়ী হয়েছেন আর ইনু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন 92,445 ভোট। প্রায় 24,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কামারুল আরেফিন। জাসদ সভাপতি ইনু 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত জাসদ থেকে নির্বাচন করে পরাজিত হলেও 2008 সালে এসে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে করে জয়ী বিজয়ী হন। এরপর 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও 2018 সালে বিএনপি জামায়াতকে কোণঠাসা করে ইনু 2,80,636 ভোট পান। তবে এবার এসে তার ভোটের সংখ্যা মাত্র 92,000। এদিকে গত 10 বছর স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে নানা কারণে দ্বন্দ্ব প্রকট হয় ইনু সহ জাসদের। ইনুকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। কামারুল আরেফিন 80-এর দশকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এরপর যুবলীগের রাজনীতিতে আসেন। মিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। এরপর 2011 সালে সদরপুর ইউনিয়ন থেকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন বিপুল ভোটে। পরে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2014 সালের পর ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন। এরপর 2018 সালে এসেও একই পদে জয়ী হন তিনি। ভোটের মাঠে এবারই প্রথম পরাজিত হয়েছেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ফিরোজপুর 2, ভান্ডারিয়া, কাউখালী ও নেসারাবাদ আসনে এই প্রার্থীকে পরাজিত করেছেন তারই সাবেক সহকারী একান্ত সচিব এপিএস ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। মহারাজ ইগল প্রতীক নিয়ে 99,724 ভোট পেয়েছেন। নৌকা প্রতীক নিয়ে মঞ্জু পেয়েছেন 70,333 ভোট। মঞ্জুর বাড়ি ফিরোজপুর 2 আসনের ভান্ডারিয়া শহরে। মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ফিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক ছিলেন। তার বাড়ি ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালায়। ব্যবসায়ী কাম সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘ রাজনৈতিক জীবনের ফিরোজপুর 2 আসন থেকে 1986 থেকে 2018 সাল পর্যন্ত মোট 7 বার নির্বাচিত হয়েছেন। 1996 সালে আলাদা হয়ে জাতীয় পার্টি জেপি নামে নতুন দল গঠন করেন। বিভিন্ন সময় 5 বার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1 বার প্রধানমন্ত্রীর উপদেষ্টাও ছিলেন। রাজশাহী 2 সদর আসনে কাছি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ 54,906 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাহ, তিনি পেয়েছেন 31,466 ভোট। স্থানীয় আওয়ামী লীগের বিরোধিতার কারণে 3 বারের সংসদ সদস্য বাদশাহ এবার হেরে গেছেন।